সহকারে চা করে দিয়েছে, এই যে আমি চা খাচ্ছি, নিয়ে চা করে দিয়েছে, প্রশ্নটা করলাম আমি। হ্যাঁ জানি না কাজ হবে কি না। বড়ে अच्छे লাগতে হে দুঃখটা যে কোনখানে রাখবো আমি আর ভেবে পাচ্ছি। বসে আছে আর বড় ম্যাডাম এখানে শুয়ে লুকড়ে গেছে। কপি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। আবার একটা নতুন সকাল, আর নতুন সকাল মানে শুরু হয়ে যাবে নতুন একটা ব্লগ। নবীন কথা বলছি, মিষ্টি করে ডেকে ব্লগটা শুরু করছি। সবাইকে সঙ্গে রেখে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, আনন্দ থাকো, আর আমার ব্লগটা দেখতে থাকো। আর এখন জলখাবার নিয়ে বসে পড়েছি। আজকে জলখাবার আছে মুড়ি আর আলুর তরকারি, আর এখনো বিস্তর কাজ বাকি। রান্না বান্না তো কিছু হয়নি, ক্যামেরা বাবু অফিস চলে যাবে আর তারপরেই আমি দৌড়বো একটু পোস্ট অফিসে। পোস্ট অফিসের জন্য বেরিয়েছি, তা অনেকটা বেলা হয়ে গেছে, জানি না কাজ হবে কি না। তো এখন যাচ্ছি, দেখি যদি কাজ হয় ভালো, আর না হয় তো কপাল খারাপ, কিছু করার নেই, ফিরে যেতে হবে। আপাতত বললেও 15 মিনিট ওয়েট করতে হবে, রান্নাবান্না কিছুই হয়নি, ক্যামেরা বাবু এখনও বাড়িতে আছে। ক্যামেরা বাবু তো বেরিয়ে যাবে 5-10 মিনিটের মধ্যে, ছোটো মেয়েরা বাড়িতে বসে থাকবে একা একা। বাড়িতে ঢুকলাম, আর বাড়িতে ঢুকে আমাকে যত্ন সহকারে চা করে দিয়েছে, এই যে আমি চা খাচ্ছি, খেয়ে চা করে দিয়েছে, প্রশ্নটার করলাম আপনি বুঝতেই পারছেন। আমি যখন এত ভালোবেসে এত, দেখো আমি এখন কী বলে গ্লো করছি না, হালকা হালকা ঘামও আছে, গরমও হচ্ছে জানো তো। আজকে একটা সুতির ঢাকা চাপা দিয়ে গেছিলাম, মানে গায়ে চাদর দিয়ে গেছিলাম, তা তো দেখলাম হালকা হালকা বেশ গরম আছে। তো যাই হোক, বাড়িতে এলাম, এসে ঢুকলাম, ঢুকে বসার সঙ্গে সঙ্গে সামনে একটা সুন্দর গরম গরম চা, একটা আলাদা ফুরফুরে মেজাজি হয়ে গেল। তো যাই হোক, চাটা খাবো, খেয়ে রান্নাবান্না করবো। রান্না করছি, ভাত তো এখানে বসিয়ে দিয়েছি, আর আজকে না জানলাগুলো খুব একটা ভালো করে খুলিনি, কারণ হচ্ছে জানলাটা খুললে না ওদিক থেকে এত আওয়াজ আসছে, খুব অসুবিধে হচ্ছে, ওদিকে বাড়ির কাজ হচ্ছে তো সেই কারণে এত আওয়াজ আসছে, আমি জানলাটা খুলতে পারছি না। আর এখানে মাংস, এই মাংসটা করব, আর মাংস ঝোল ভাত ছাড়া আজকে কিছু করবো না, শুধু এক তরকারি ভাত খেতে নেই বলে দেখছি, যদি পটল ফটল আছে কিছু একটা ভাজাভুজি করে নেবো। পটল ভাজা না, আলু ভাজা। আলু তো মাংসই পড়ছে, আবার আলু ভাজা কেন? পটল ভাজা না। আর আজকে মাংসের ঝোলটা খুবই পাতলা করে করব, তার কারণ হচ্ছে এই কদিন ধরে না এত বিরিয়ানি রোল হাবজি গুবজি খাওয়া হয়ে গেছে, এটা ডাইজেস্ট করবারও একটা সময় দরকার, তো সেই কারণে একটু পাতলা পুতলি খাবো। আজকে লাল লাল করে করবে না, হলুদ দিতে হবে আর কাঁচা লঙ্কা ঠিক এইভাবে ভেঙে দেবে। বাজে খেতে লাগবে না, মোটেই না, তুই খেয়ে দেখবি, যদি বাজে মাছ সত্যি বাজে খেতে লাগলে তখন আমাকে বলবি। খাওয়া দাওয়া হবে, আজকে আছে মাংস, মানে মুরগির মাংস, তার সাথে আছে পাঁপড় ভাজা, শিম আলু ভাজা আর উচ্ছে ভাজা, এই যে ছোট ম্যাডামের জন্য। কি খাবি না কি খাবি না, আমি জানি কি রান্না করবো, তাও তো মা উচ্ছে করো। হ্যাঁ, আর না তো কি পটল ভাজবো বলেছিল, বলো একটা বলেছে, ও বলেছিল একটা ভাজা করবে, করেছে তিনটা ভাজা, একটা ঠিক আছে কিন্তু আর দুটো। আমার বিমারি হারিয়ে যাচ্ছে এর জ্বালায়, এই সব প্রোটিন জাতীয় জিনিস খেতে দিচ্ছে না বলে। বাবা মাথায় কত প্রোটিন খাই তুই, কালকে ফেলো, ও তোর বন্ধু-বান্ধবরা সবাই চেঁচামেচি করছে, এটা আমার বন্ধু না। চলো খাওয়া দাওয়াটা করি, তারপর আমি একটু ঘুমো, আমার চোখ একদম টানছে এখন। পেঁয়াজ করে দিয়ে দাও তো। তো ছোট ম্যাডাম আর বড় ম্যাডাম দুজনে চলে গেল চাউমিন ফাউমিন আনতে, কি প্রোগ্রাম আছে কি করবে জানি না, কিছু তো বলে গেল না, দুজনে বেরিয়ে চলে গেল। আর আমি আর গোবিন্দ কি আর করব, এখন বসে বসে ঘরে ভ্যারান্ডা বাজাচ্ছি, দুজনে মিলে আড্ডা মারছি একা একা, তাই তো দুষ্টু? ও দুষ্টু, আমরা দুজন কি করব, কি করব, কি করব, আমরা দুজন কি করব, হ্যাঁ কি করব বাবা, কি করব, বসে থাকবো তো। হ্যাঁ তাই আমরা দুজন বসে বসে আড্ডা মারছি, দেখি বড় ম্যাডাম আর ছোট ম্যাডাম কখন আসে। চাউমিনের দোকান ছাড়লি,
এত ঝাঁঝিল ভিডিওর প্রথমেই কেঁচে পেতাম। এখন আমি মোবাইল রিচার্জ করলাম আর বাড়ির সামনে থেকে একটা ঠেলা গাড়িতে তোমার ওই কিছু সবজি বসে সেখান থেকে প্রয়োজনীয় দু চারটে জিনিস নিলাম। আর আর কী করলাম রে, ও একটা মুদিখানার দোকানে গেলাম, এই সব টুকিটাকি কাজ করে এখন বাড়ির দিকে যাচ্ছি। এবারে বাড়িতে গিয়ে কিছু হালকা ফুলকা জলখাবার বানাবো, হ্যাঁ জলখাবার খেয়ে তারপরে আবার তো তারপরে আবার রাত্রে রান্না বান্না আছে। बड़े अच्छे लगते हैं जब ये बड़े मैडम चाय के कप हाथ में पकड़ के ले आते हैं, बड़े अच्छे लगते हैं। এনার্জি লস হয়ে গেছে, কি সুন্দর আজকে অফিসে গেলো দেরি করে এলো তাড়াতাড়ি আর সন্ধ্যেবেলা তো ক্যামেরা বাবুর নাম নিলেই একদম পুরো এনার্জেটিক হয়ে যাচ্ছে বড় ম্যাডাম। আমি যেটা বলছিলাম আমার দুঃখটা আগে সবার আগে বলি, হ্যাঁ বড়ে আচ্ছা লাগতে কেয়া লাগতে বড়ে ম্যাডাম নেই বড়ে ম্যাডাম কে হাত কি এ চায়, এটা দুঃখ না? না একদম না, আমি তো ও পল্টুদার চায়ের তারিফ করিনি, আমি তো গনসাদার চায়ের তারিফ করিনি, আমি তো বড় ম্যাডামের চায়ের তারিফ করেছি। কপি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। কে বলেছে নেই, আমাদের কাছেই আছে কপি হাউসের আড্ডা। এক কাপ চাই তোমাকে চাই, শুধু ঘুরে গেছে দিনটা। ছোট ম্যাডাম বড় ম্যাডাম সন্ধ্যাবেলায় সুন্দর গরম গরম চাউমিন, উদলে পড়া চাউমিন থালা থেকে, আর তার সঙ্গে কম্বল যেটার মধ্যে ক্যামেরা বাবু এখন ঢুকে শুয়ে আছে। একদম এতদিন ধরে বড় ম্যাডাম হেভি এনজয় করেছে, হেভি খাওয়া দাওয়া করেছে, আজকে লুগড়ে পড়েছে। তো আপাতত ছোট ম্যাডাম এখানে বসে আছে আর বড় ম্যাডাম এখানে শুয়ে লুগড়ে গেছে, তাই তো বড় ম্যাডাম? হ্যাঁ এই সাবাস উঠবে, ক্যামেরা খুলে গেছে উঠবে। আরে আমার মাথাটা না খুব যন্ত্রণা করছে, না এমন কিছু হয়নি দেখো আমার মুখে, কিন্তু হাসিটা এখনো সুন্দর ভাবে দেখা যাচ্ছে। ওই হাসিতে তো ফেসে ফাসিয়ে দিয়েছো। আরে একটুখানি হই হই করতে গিয়ে একটু গ্যাস অম্বল আমার পেছনে ধাওয়া করছিল, আমি অনেকক্ষণ ধরে ফাস্ট হচ্ছিলাম রানে, কিন্তু লাস্টে গিয়ে আমাকে ধরেই ফেললো, কিছু করার নেই। এই জন্য কোনো মহাজন বলে গেছে যা শেষ ভালো তা সব ভালো। কিন্তু কি করে ভালো হলো, আমার তো যা সব ভালো তার শেষ ভালো হলো না। তোমার তো তীরে এসে তরিটা ডুবে গেল। হ্যাঁ তো সেটাই তো, তাই জন্য শেষটা ভালো করতে হয়, সবকিছু নিয়ম মেনে চলতে হয়। এটা আমি কি করে করব বলো তো, এ কি ম্যাজিক? অতি বড় হয়েও না যাতে ঝড়ে ভেঙে যাবে, অতি ছোট হয়েও না ছাগলেও মুড়িয়ে খাবে, তাই সমান ভাবে চলো। ভেরি গুড, ভেরি গুড, শিখিয়েছে আমাকে ঢেকুর তুললে সরি বলতে হয়, বাদ বাকি থাক আর বলবো না। চলো আজকে আবার একটা দিন সুন্দরভাবে শেষ করছি, আর মাথার যন্ত্রণা কালকে না নিয়ে আশা করছি থাকবে না। হ্যাঁ সুন্দরভাবে আরেকটা নতুন ব্লগ শুরু করব, মাথার যন্ত্রণা নিয়ে সুন্দরভাবে শেষ করছে। হ্যাঁ তোমাদের সাথে যে যে কথা বলছি, হ্যাঁ এটাই তো ব্যাপার যে আমি এখন আপাতত অনেকটা ভালো আছি, আর কালকে সকালবেলা আরো অনেকটা ভালো হয়ে যাব, আবার হ্যাঁ 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 করতে করতে সুন্দর করে হাসি হাসতে হাসতে ভালো হলেই ক্যামেরা বাবুর মাথাটা ঠিক থাকবে।
তো যাই হোক চলো আজকের জন্য সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট। দেখাতে পারে ভিডিও একটা লাইক দিতে কিন্তু বলুন না, সাবস্ক্রাইব করবে কমেন্ট শেয়ার কিন্তু করে দিও দাদা, আর বড় ম্যাডামের মাথার জন্য একটা স্পেশাল লাইক দিয়ে দেবে। লাইক করতে গিয়ে আবার ডিসলাইক করে দিও না, লাইকটাই করো না, না লাইক লাইক।